السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. প্রিয় কাছের ও দূরের শিক্ষার্থী ও সুধীবিন্দু, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের প্রত্যেকের দুনিয়া এবং পরকালীন সফলতা কামনা করছি। পাশাপাশি আজকের আলোচনা করা এবং শোনার বিষয়ে তার নিকট তৌফিক কামনা করছি। রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী ও সুধীবিন্দু, আজকে আমাদের আলোচ্য বিষয় হাদিসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এই বিষয়ে আলোচনার শুরুতে আমরা আল কোরআনের একটি বাণীকে স্মরণ করতে পারি, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, বরং নির্দেশনা প্রদান করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। অর্থাৎ, তোমরা গ্রহণ করো রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, আর তোমরা বিরত থাকো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটি বিষয়ে আদেশ করেছেন, আরেকটি বিষয়ে তিনি বিরত থাকার জন্যে নির্দেশনা প্রদান করেছেন। অর্থাৎ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু করতে বলবেন, আমাদের জন্য তিনি যা কিছু নিয়ে এসেছেন, আমরা যেন সেটিকে গ্রহণ করি, এবং তিনি আমাদেরকে যা কিছু করতে নিষেধ করেছেন আমরা যেন তা থেকে বিরত থাকি। আসলে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদেরকে যা দিয়েছেন সেটি হচ্ছে মূলত হাদিস। জীবনের যে কোনো বিষয়ে উম্মতের মধ্যে যখন কোনো মতভেদ বা মতপার্থক্য দেখা দেবে, তখন আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসেই এর সমাধান দিতে পারে। এজন্যে মতভেদ বা সমস্যা হলে সমাধান কীভাবে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনাও প্রদান করেছেন তার কালামে পাকে। তিনি ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। অর্থাৎ, তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করলে তার সমাধানের জন্য আল্লাহ এবং তার রাসূলের শরণাপন্ন হবে। এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আমরা যা বুঝলাম, একজন মানুষ যদি ইমানদার হয়, তিনি যদি নিজেকে ইমানদার হিসাবে দাবি করেন, তাহলে অবশ্যই তাকে আল্লাহ এবং তার রাসূলের অনুগত হতে হবে, আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের। আর রাসূলের আনুগত্য করা মানে হচ্ছে তার আদর্শকে জীবনের সকল স্তরে অনুসরণ করা এবং তার হাদিস অনুযায়ী জীবন গড়া। প্রিয় শিক্ষার্থী ও সুধীবিন্দু, আমরা মোটামুটি এই বিষয়ে আমরা বুঝতে পারলাম যে কোরআন যেরকম আমাদের জীবন চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি কোরআনের যে ব্যাখ্যা, কোরআনের যে বিশ্লেষণ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন, সেটি হচ্ছে মূলত হাদিস। সুতরাং কোরআন যেরকম আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি হাদিসও আমাদের জীবন চলার পথে একটি অনস্বীকার্য ভূমিকা রেখে থাকে। একটিকে বাদ দিয়ে আরেকটিকে কল্পনা করা যায় না। এবার আমরা আলোচনা করব, আমরা হাদিস পড়তে গিয়ে, হাদিস শাস্ত্র জানতে গিয়ে বা ইসলামের বিভিন্ন বিষয় আলোচনা করতে গিয়ে আমরা কতগুলো শব্দ শুনে থাকি, বলে থাকি।
এই কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে সাহাবি। সাহাবি কাকে বলে? আমরা এই এই ধরনের কিছু শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো হাদিস শাস্ত্রের পরিভাষা। সাহাবি বলা হয় যারা ইমানের সাথে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহচর্য লাভ করেছেন, তাকে দেখেছেন এবং তার থেকে কোনো হাদিস বর্ণনা করেছেন, অথবা জীবনে কোনো একবারের জন্য হলেও মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানের সাথে দেখেছেন এবং ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, তাকেই মূলত ইসলামী শরীয়তের পরিভাষায় সাহাবি বলা হয়। এরপর হচ্ছে তাবেঈ। তাবেঈ কাকে বলা হয়? আচ্ছা, যারা ইমানের সাথে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো সাহাবির নিকট হাদিস শিক্ষা গ্রহণ করেছেন অথবা তাকে দেখেছেন, মানে কোনো সাহাবিকে ইমানের সাথে দেখেছেন এবং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন, তাদেরকেই মূলত তাবেঈ বলা হয়। এবার আমরা আলোচনা করব মুহাদ্দিস। হাদিস শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা হচ্ছে মুহাদ্দিস। মুহাদ্দিস কাকে বলা হয়? আমরা জানি যিনি হাদিস চর্চা করেন এবং পাশাপাশি যিনি বহু সংখ্যক হাদিসের সনদ এবং মতন সম্পর্কে বিশেষভাবে জ্ঞান রাখেন, তাকেই মূলত মুহাদ্দিস বলা হয়। 4 নম্বর হচ্ছে শায়েখ। আমরা এই শব্দটিও আমাদের প্রাত্যহিক জীবনে শুনে থাকি, আলোচনা করে থাকি। শায়খ কাকে বলে? শায়খ বলা হয় হাদিসের যিনি শিক্ষাদাতা বা যিনি হাদিসের বর্ণনাকারী রাবি, তাকেই মূলত শায়খ বলা হয়। 5 নম্বর হচ্ছে শায়খাইন। শায়খাইন বলা হয়, এটিকে 3টি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ সাহাবিদের মধ্যে শায়খাইন বলা হয় প্রথম 2 জন খলিফা হজরতে আবু বকর এবং হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শায়খান বলা হয়। আর হাদিস শাস্ত্রের পরিভাষায় শায়খান বলা হয় ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহেমাহুল্লাহকে। আর ফিকহ শাস্ত্রের পরিভাষায় শায়খান বলা হয় ইমাম আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ এবং ইমাম আবু ইউসুফ রাহেমাহুল্লাহ, এই 2 জনকে একত্রে শায়খান বলা হয়। তারপর আমরা আলোচনা করব সনদ। এটিও হাদিস শাস্ত্রের একটি অন্যতম পরিভাষা, গুরুত্বপূর্ণ পরিভাষা সনদ। সনদ বলা হয় হাদিসের যে মূল বক্তব্য, যে মূল কথাটুকু, যেই সূত্রে যে সূত্র পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছে, তাকেই মূলত সনদ বলা হয়। এইখানে এই শাস্ত্রে মূলত হাদিস বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে, বিন্যস্ত থাকে। এরপর আমরা আলোচনা করব মতন। মতন বলা হয় হাদিসের যে মূল কথা এবং তার শব্দ সমষ্টি, তাকেই মূলত মতন বলা হয়। সর্বশেষ আমরা এই পর্যায়ে আলোচনা করব মুত্তাফাকুন আলাইহ বলতে কি বোঝানো হয়। আচ্ছা, যে হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ উভয়ই একমত পোষণ করেছেন এবং উক্ত হাদিস তারা 2 জনেই তাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন, তাকেই মূলত মুত্তাফাকুন আলাইহ হাদিস বলা হয়। সবচাইতে নির্ভরযোগ্য হাদিস হচ্ছে মুত্তাফাকুন আলাই হাদিস, যেটি হাদিস বলে যা পরিচিত হয় বা আমাদের কাছে আছে। প্রিয় শিক্ষার্থী ও সুধীবিন্দু, এবার আমরা সর্বশেষ আলোচনা করব আমাদের পাঠ্য বই থেকে একটি হাদিস সম্পর্কে। এ হাদিসটি ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, সে যে আকিদা সম্পর্কে এবং যে ইসলামের যে 5টি মৌলিক বিষয়, যেটিকে ইসলামের পঞ্চস্তম্ভ বলা হয়, এ সম্পর্কে।
তো হাদিসটি আমি পড়ে শোনাচ্ছি। আন আবি উমর রাদিয়াল্লাহু আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان এই হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ইসলামকে পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে, আর তার মধ্যে প্রথমটি হচ্ছে বিশ্বাসের সাথে একথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। দ্বিতীয়ত হচ্ছে সলাত কায়েম করা, তৃতীয় হচ্ছে যাকাত প্রদান করা, চতুর্থ হচ্ছে রমাদান মাসে সিয়াম পালন করা, আর পঞ্চম হচ্ছে বাইতুল্লাহর হজ আদায় করা। প্রিয় শিক্ষার্থী সুধীবিন্দু, এ পর্যায়ে আমরা এ হাদিসকে সামনে নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা আসি যে ইসলামী আকীদা, বিশ্বাস। আসলে বিশ্বাস এবং কর্মের যে সমন্বয়, এ দুটো মিলেই মূলত ইসলাম। শুধু বিশ্বাস, যেরকম কর্ম ছাড়া বিশ্বাস যেরকম একটি শূন্যতা, তেমনি বিশ্বাস ছাড়া কর্ম সেটিও এক শূন্যতায় ভরা। তাহলে আমরা যেটি বলতে পারি, ইসলাম মানেই হচ্ছে বিশ্বাস এবং কর্ম, এ দুটির সমন্বয়, সমন্বিত রূপ। সঠিক বিশ্বাস বা ইমানই ইসলামের মূল ভিত্তি। আমরা যত ইবাদত এবং সৎকর্ম করি সব কিছুই মূলত আল্লাহর নিকট কবুল বা গ্রহণযোগ্য হওয়ার জন্য একটি শর্ত হচ্ছে ইমান থাকা। আর ইমানের যে প্রধানতম শর্ত সেটি হচ্ছে শাহাদা, অর্থাৎ সাক্ষ্য দেয়া। কি সাক্ষ্য দেয়া? যে আল্লাহ এক, এবং এই যে এই ব্যাপারে সন্দেহমুক্ত বিশ্বাস রাখা, আর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন রসুল, এটিকেও সন্দেহমুক্তভাবে বিশ্বাস করা এবং মৌখিক এই যে ঘোষণা দেয়া। এই হাদিসে আলোচনা করা হয়েছে মূলত ইসলামের যে মৌলিক পাঁচটি বিষয়, যেগুলোকে ইসলামের পঞ্চম স্তম্ভ বলা হয়। এক নম্বরে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান বা সাক্ষ্য দেয়া। আল্লাহর প্রতি ইমান, অর্থাৎ আল্লাহর যে একত্ব বা যে তাওহিদ, এটিকে বিশ্বাস করা। বিভিন্ন হাদিসে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি যে ইমানের বর্ণনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের যেই গুরুত্ব, শাহাদার যেই গুরুত্ব, যে ফজিলত, সে সম্পর্কে বলতে গিয়ে একটি হাদিসে বলেন যে মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল, তবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। আসলে এই পৃথিবীতে যিনি প্রথম নবী, প্রথম মানুষ, মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম পর্যন্ত যত নবী এই পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবীরই মূলত একটি বার্তা ছিল, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। সুতরাং এটি ইমানের মৌলিক বিষয়, এটি ইমানের
প্রধান বিষয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ কথা ঘোষণা করা, এ কথা সাক্ষ্য দেয়া। এই যে তাওহীদ, এই যে একত্ববাদ, এই যে রব সম্পর্কে স্বীকৃতি দেয়া, একজন রব, একজন মালিক যে আছেন সেটি স্বীকার করা, সেটি অনুধাবন করা, এটি এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন আল করিমের বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে একত্ববাদে যারা অবিশ্বাসী, যারা কাফের, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম মান ইয়ামলিকু সামআ ওয়াল আবসারা ওয়া মান ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। الله رب العالمين এই অবিশ্বাসীদেরকে প্রশ্ন করেন, তিনি বলেন যে বলো আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করেন। এরপর তিনি তাদেরকে প্রশ্ন করেন কে দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির মালিক, কে মৃত থেকে জীবিতকে নির্গত করেন, তারপর এবং এই যে জীবিত থেকে মৃতকে কে নির্গত করেন, কে বিশ্ব পরিচালনা করেন। তারা উত্তরে বলবে আল্লাহ। এবার বলো তাহলে কেন তোমরা আল্লাহকে ভয় করছো না। সূরা জুখরুকের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত নিয়ে আসেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ ফাআন্না ইউফাকুন। যদি জিজ্ঞাসা করো কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ, তবুও তারা কোথায় ফিরে যাচ্ছে, আল্লাহ প্রশ্ন করেন। মানে তারা তো বুঝতে পারছে যে তাদের সৃষ্টিকর্তা, তাদের রিজিকদাতা, তাদের জীবনদাতা, তাদের মরণদাতা, তাদের দৃষ্টিশক্তির মালিক, তাদের শ্রবণ শক্তির মালিক, এগুলো তো এক কথায় তারা স্বীকার করে নিচ্ছে, কে এগুলার সৃষ্টিকর্তাকে, এগুলো তারা স্বীকার করে নিয়েছে আল্লাহ। এরপর আল্লাহ জানতে চান এত কিছু বুঝার পরেও, তোমরা এটি এই সত্য জানার পরেও তোমরা কেন সীমা লঙ্ঘন করছ, তোমরা কোন দিকে যাচ্ছ এক আল্লাহর দিকে না গিয়ে। আমরা এই কোরআনের এই দুইটি আয়াত থেকে যেটি জানতে পারলাম যে অধিকাংশ কাফিরই মূলত এই পর্যায়ের যে তাওহীদ, এই তাওহীদকে তারা বিশ্বাস করত, কিন্তু তারা পাশাপাশি এক আল্লাহর পাশাপাশি তারা আরও অন্যান্য মাবুদকে তারা তাদের ইবাদতের জন্য নির্ধারণ করে নিয়েছে। যাই হোক, আমরা এই হাদিস থেকে যেটি জানলাম সেটি হচ্ছে ইমানের যে প্রধানতম শর্ত সেটি হচ্ছে শাহাদা, আর শাহাদা হচ্ছে এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল এবং তার বান্দা, এ কথাকে মেনে নেয়া, স্বীকৃতি দেয়া, ঘোষণা করা। এই হাদিসে ইমানের বা ইসলামের যে পঞ্চ খুঁটি, তার দ্বিতীয় খুঁটি হচ্ছে সলা। সলা হচ্ছে ইবাদত সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা সকল মুমিনের জন্য ফরজ। আসলে নির্ধারিত সময়ে নির্দিষ্ট এই যে নির্ধারিত সময়ে প্রতিদিন সালাত আদায় করা, এটি মূলত ইমানের মৌলিক দাবি। কেউ যদি ইমানের এই দাবি থেকে দূরে সরে যায় তাহলে তার যে ইমানের যে দাবিটা, এই আমল থেকে, এই নামাজের এই বিধান থেকে কেউ যদি অমনোযোগী হয়ে পড়ে তাহলে তার ইমানের দাবিটাই মূলত দুর্বল হয়ে পড়ে। এবার আমরা তিন নম্বর যে খুঁটি সেটি সম্পর্কে আলোচনা করব, এটি হচ্ছে জাকাত।
যাকাহ হচ্ছে নির্ধারিত সময়ে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্ধারিত সম্পদ ব্যয় করার নামই হচ্ছে যাকাত। কোরআনের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সঙ্গে যাকাতের আলোচনা নিয়ে এসেছেন। 4 নম্বর হচ্ছে রোজা, যেটি আরবি হচ্ছে সিয়াম। সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, অর্থাৎ সুবহে সাদিক উদিত হওয়ার যে পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। পুরো রমাদান মাস সিয়াম পালন করা প্রত্যেক সক্ষম মুমিনের জন্য ফরজ। 5ম খুঁটি হচ্ছে হজ। হজের অর্থ হচ্ছে ইচ্ছা করা, নির্ধারিত শর্তসহ নির্দিষ্ট সময়ে বিশেষ পদ্ধতিতে এবাদত করার জন্য মক্কায় গমনের ইচ্ছা করাকেই মূলত হজ বলা হয়। সামর্থ্যবান প্রত্যেক মুমিনের জীবনে একবার হজ পালন করা ফরজ। এ হাদিসে আমরা মানে যে 5টি স্তম্ভকে মানে দেখতে পেলাম, এই 5টি স্তম্ভ সম্পর্কে অন্য আরেকটি ব্যাখ্যা আছে। আমি এই সম্পর্কেও সংক্ষিপ্তভাবে 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। এই হাদিসে ইসলামের যে 5টি স্তম্ভ বা 5 খুঁটি, এই স্তম্ভগুলোকে এমন একটি দালানের সাথে বা তাঁবুর সাথে তুলনা করা হয়েছে যা 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, আর ইসলামের এই 5টি পিলার বা খুঁটির কেন্দ্রবিন্দু হলো শাহাদা, তথা আল্লাহর একত্ববাদ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেয়া। ইমানের অন্য যে 4টি খুঁটি বা শাখা প্রশাখা তাঁবুর পেরেকের ন্যায় এই তাঁবুটাকে কি করে 5 খুঁটি মিলে একসাথে পূর্ণতা দান করে। যদি তাঁবুর যে পেরেকগুলোর কোনো একটি যদি না থাকে তাহলে তাঁবুর মধ্যে একটি অসম্পূর্ণতা থাকে, যদিও তা দণ্ডায়মান অবস্থায় থাকবে। তবে 5 খুঁটির একটিও যদি না থাকে, ওই তাঁবুর মধ্যে কোনো খুঁটি যদি না থাকে, তবে আর তাঁবুটি দণ্ডায়মান থাকতে পারবে না। অনুরূপভাবে ইসলামের সবগুলো স্তম্ভ যদি কারো থেকে হারিয়ে যায় তার মধ্যে আর ইসলাম থাকবে না। তেমনিভাবে আল্লাহর একত্ববাদ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য বাদ দিলে ইসলামের ভিত্তি তৈরি হয় না। তবে শাহাদা তথা আল্লাহ ও রসুলের একত্ববাদ এবং শাহাদা তথা আল্লাহর একত্ববাদ ও তার রসুলের যে সাক্ষ্য দেওয়ার পরে সালাত এক বিশেষ ইবাদত যা পরিত্যাগ করার ব্যাপারে মতভেদ রয়েছে। এর হুকুমটা কি? কিছু সংখ্যক পূর্ববর্তী এবং পরবর্তী আলেমের মতে সালাত পরিত্যাগ করা হচ্ছে কুফুরি। তারা একাধিক হাদিস দ্বারা এর প্রমাণ পেশ করেছেন যা সালাত ত্যাগ পরিত্যাগকারীকে কাফির বলে প্রমাণ করে। মোহাম্মদ বিন নাসর বলেন অধিকাংশ হাদিস বিশারদের অভিমত তাই। আর তাদের একদলের মতে যে ব্যক্তি ইসলামের 5টি স্তম্ভের কোনো একটি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে সে কাফির হয়ে যায়। আসলে যেহেতু এই 5টি স্তম্ভের সমন্বয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় তাই এর কোনো একটিকে বাদে ইসলাম কল্পনা করা যায় না। আর যেহেতু ইসলাম মানেই হচ্ছে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের নিকট সারেন্ডার করা, তাই মুমিন মাত্রই এই কাজগুলোকে মেনে নেবে, এটাই হচ্ছে ইমানের দাবি। এ হাদিসের মধ্যে যে 5টি স্তম্ভের কথা, 5টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে রয়েছে এক ধরনের বৈচিত্র্য। প্রথম খুঁটিটি এমন এক ইবাদত যা শুধু কথার দ্বারা পালন হয়, অর্থাৎ শাহাদাতান। আরেকটি হলো কর্ম সম্পাদনের মাধ্যমে পালিত হয়, আর সেটি হচ্ছে শুধু শারীরিক কর্ম যেমন সালাত। তাহলে আমরা 2টি পেলাম, একটি হচ্ছে মৌখিক স্বীকৃতি, আরেকটি হলো শারীরিকভাবে কর্ম সম্পাদন, সেটি হচ্ছে সালাত। 3 নম্বর হচ্ছে শুধু আর্থিক কর্মকাণ্ড যেমন জাকাত,
এর সাথে মানে শারীরিক শারীরিক সংশ্লিষ্টতা নেই। চতুর্থটা হচ্ছে যে এমন এক ইবাদত যার সাথে শারীরিক এবং আর্থিক উভয়টির এই যে সমন্বয় উভয়ের এই যে সংযোগ রয়েছে, আর সেটি হচ্ছে হজ। আর পঞ্চম হচ্ছে এমন এক ইবাদত যা হচ্ছে ছেড়ে দেওয়ার মাধ্যমে এই যে পালন করা হয়, সেটি হচ্ছে সওম, অর্থাৎ পানাহার থেকে বিরত থাকা, সকল প্রকার অন্যায় অনাচার থেকে বিরত থাকা, এটিই মূলত সওম। তাহলে আমরা এই হাদিসের যে পঞ্চখুঁটি, আমরা আমাদের ইমানের পরে আর যে চারটি বিষয়ের কথা বলা হয়েছে, সালাত, তারপরে জাকাত, তারপরে সওম এবং হজ, আমরা আমাদের যে আমাদের শক্তি সামর্থ্য, আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা এই পৃথিবীতে আছি ততক্ষণ পর্যন্ত আমরা এই হাদিসের মধ্যে ইসলামের যে পঞ্চখুঁটির কথা বলা হয়েছে, আমরা এই পঞ্চখুঁটিকে হেফাজত করার জন্যে আমরা চেষ্টা করব, আমরা সচেষ্ট হব। তাহলেই ইনশাআল্লাহ আমরা যে খেলাফতের দায়িত্ব নিয়ে পৃথিবী এসেছি, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করেছি বলে আমরা ইনশাআল্লাহ স্বীকৃতি পাব। তো প্রিয় শিক্ষার্থী ও সুধীবৃন্দ, আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।